সাতটার সময় এখন করতে হবে নাকি কাজ? আরেকটা গান দেখাই, দিলবার দিলবার। স্যার, আমার একটা জোস আইডিয়া আসছে। আমাদের যেহেতু স্যার একটা অনেক বড় প্ল্যাটফর্ম আছে, আমরা একটা ম্যাগাজিন করবো, 10 মিনিট স্কুল ম্যাগাজিন। আমাদের যত রিডার আছে, যত স্টুডেন্ট আছে, তারা সবাই এর মধ্যে লিখবে। ম্যাগাজিন তো আর কেউ পড়ে না। আমাদের ম্যাগাজিন স্যার পড়বে, আমরা তো একটা বড় প্ল্যাটফর্ম স্যার, আমাদের 12-13 লাখ স্টুডেন্ট আছে। আমরা ভিডিও করবো, ম্যাগাজিন দিয়ে কি হবে? আজকে যে প্ল্যানটা আমি বাই করছি সেটা হলো আমরা ম্যাগাজিন বাই করবো, রাইট? অনলাইন ম্যাগাজিন, এটা হার্ড কপি হবে না, সফট কপি, অনলাইন ম্যাগাজিন। অ্যামেজিং আইডিয়া ভাইয়া, ভালো লাগছে না? অনলাইন বাই বাই ভাইয়া, বাই গাইস। ভাই, ক্লায়েন্টের মেলটা বস ডিলিট করে ফেলছি। হ্যাঁ হ্যাঁ, এটা কেমনে করলেন? এটা তো বস শুনলে তো রাগবে অনেক। বস, আমার বস শুনলে আমার বাইরে ফেলবে বস। আমার কি সেই আমার কি পারাবেন সব আপনাকে আপনি কি বলেন? আপনার এই যে গেট আপ, এই হেয়ার কাট, এগুলি না শুনে আমাদের অফিসের কালচারের সাথে খুব একটা যায় না। দেখেন ভাই, আমাকে সব কর্পোরেট কালচার শিখান না, একটু ক্রিয়েটিভ মানুষ, ক্রিয়েটিভিটি এগুলো ছাড়া ক্রিয়েটিভিটি আসে না, বুঝছেন ভাই? হাতির দাঁত, এটা একটু সার্চ করতে হবে, তবে মনে হয় হাতির পুলের দিকে পাওয়া যায়। এটা হয়ে যাবে, সন্ধ্যা নাগাদ পাওয়া যাবে, হয়ে যাবে। গতকাল যে আমি আপনাকে মেইল করলাম, ওটার তো কোনো রিপ্লাই দিলেন না। স্যার, আপনি তো স্যার মেল করে স্যার আমাকে ফোন করে জানান নাই স্যার যে আপনি মেল করছেন। আপনি ফোন করবো কেন স্যার? আপনি না জানালে স্যার আমি কেমনে জানবো স্যার যে আমি আপনি মেল করছেন? আমি তো স্যার স্বপ্নে পাবো না যে আপনি মেল করছেন, তাই না? আপনি বলে গতকাল মেডিকে যান নাই স্যার? আমার তো স্যার যাওয়ার কথা, এখন রাখি নেন না স্যার, আমার মনে করাই দেওয়ার কথা ছিল স্যার, ও মনে করাই দেয় স্যার। স্যার সিনসিয়ার কর্মী না হলে স্যার যেটা পায় আমাকে স্যার মনে করাই দেন স্যার। স্যার, আমরা চিন্তা করছি স্যার যে আমরা স্যার পোস্টার টাঙাই দেবো স্যার, পোস্টার সব জায়গায় স্যার। কিন্তু পোস্টার টানায় কোন করতে হবে না, যে লিফলেট দিলে হবে তো না স্যার? স্যার স্যার, ওই যে ওইটাই বুঝতেছি স্যার, ওই লিফলেট স্যার, ওই আমরা ওই স্কুলগুলো আছে স্যার, ওই স্কুলগুলো স্যার লিফলেট দিয়ে দেবো স্যার। স্কুলে দেওয়া যায়, বাট আপনার মনে হয় না যে স্কুলের থেকে আমাদের ইউনিভার্সিটিতে রিচ বেশি? ও স্যার, আমি ওইটাই, সরি স্যার, আমি আসলে ইউনিভার্সিটি বুঝাতে চাইছিলাম স্যার। ইউনিভার্সিটি কোন বলবেন না? সরি স্যার, আমি ওইটাই বুঝাতে চাইছিলাম স্যার, ওই ওই বাচ্চাই তো স্যার, ওই ইউনিভার্সিটি স্যার, ইউনিভার্সিটি স্যার সামনে দাঁড়ায় দাঁড়ায় যখন বাইরে হবে তখন স্যার আমরা লিফলেট স্যার দিয়ে দিলাম স্যার। কিন্তু আজ থেকে আমরা যদি বাইরে থেকে নাকি যদি ভিতরে গিয়ে কাজ করি তাহলে বেটার হয় না? ওইটাই স্যার, মানে আমরা ওই ভিতরেই স্যার, মানে মেইন গেটের ভিতরে স্যার, ওই যে ওই ক্লাসরুমের বাইরে স্যার, মানে ওই স্যার ইউনিভার্সিটির ভিতরেই। আপনি আবার বাইরে বলতে ভিতরে বুঝেছেন স্যার? ওই মেইন গেটের ভিতরে স্যার, মানে ক্লাসরুমের বাইরে স্যার। স্যার,
স্যার, আমরা আসলে পুরো প্রসেসটাকে অপটিমাইজ করে ফেলেছি। গত এক সপ্তাহের যত ডেটা ছিল সেগুলোকে আমরা অ্যানালাইজ করেছি এবং কিছুটা সিনথেসাইজ করেছি, এবং ইন ডেপথ রিসার্চ করার পরে আমরা অনেকগুলি ইনসাইট জেনারেট করতে পেরেছি, যার মাধ্যমে আমরা মার্কেটের যে স্ট্রাকচারটা সেটাকে বোঝার চেষ্টা করছি, এবং এইটার পরে আমরা এই জিনিসগুলোকে আরো বেশি অপটিমাইজ করবো। সো আই থিঙ্ক স্যার, এই মাসের শেষ নাগাদ আমরা এমন একটা রেজাল্ট পৌঁছতে পারবো যেখানটা আমাদের পুরো কোম্পানিটা একদম ইফেক্টিভ একটা প্রসেসে মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন। আচ্ছা, ক্লাস 8 এর বাকি কুইজগুলি কোথায়? এগুলি আপলোড করেন নাই কেন এখনো? স্যার, কালকে থেকে স্যার বৃষ্টি হচ্ছে না, স্যার আপলোড তো করতে পারি নাই স্যার। এখনো কালকের মিটিং এর ইনফরমেশন এখানে লেখা কেন? এগুলো তো কনফিডেনশিয়াল ডেটা স্যার। ডাস্টার ছিল না স্যার কালকে স্যার, ওই জন্য স্যার আমি মুছতে পারি নাই স্যার। মিটিং মিনিস্টার নিয়েছিলেন আপনি স্যার? স্যার পৃষ্ঠা ছিল না স্যার, ডায়রি শেষ হয়ে গেছিল স্যার। Hi there everyone, ask me if you'd have how to accept, please, ei manush gulo moto kaj koro na jara chhatro theke bortomane chakrir dike jawar chesta korcho, please age make sure tumi ei type er peculiar behavior na koro, be a good work guy, don't be this annoying, and share the video with the person jari kajta kore।